ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्माश्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्याश्वरूपान्तां शारदां प्रणमाम्यहं। परतत्त्वे सदालीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दीफुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानन्दनमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्द शान्ये च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम्। सर्वान् तान् प्रणमाम्यहम्। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীরামকৃষ্ণ দেবের পার্ষদদের জীবনী নিয়ে আলোচনা করতে। পার্ষদ স্বামী বিবেকানন্দ ভিন্ন অন্য পার্ষদদের সকলের জীবনী নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এর উদ্দেশ্য একটাই, কারণ এই পার্ষদরা আমাদের এই যে মূল ধারা রামকৃষ্ণ ভাবান্দোলনকে পুষ্ট করতে কতখানি সহায়ক হয়েছেন এই গল্পই আমরা আগের দিন থেকে বলা শুরু করেছি। আপনাদের অনেকেই জানেন আমরা বিগত দিন পূজনীয় মাধবানন্দজি মহারাজ আমরা যে বইটি করছি সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা। সেই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন রামকৃষ্ণের সঙ্গে নবম সংঘাধ্যক্ষ, সেখানে শ্রীমৎ স্বামী মাধবানন্দজি। সেই ভূমিকা লিখতে গিয়ে তিনি বলেছেন, যেরকম নদী যখন প্রবাহিত হয় সাগরের দিকে প্রবাহকালে, তার যে রাস্তা দিয়ে সেটি প্রবাহিত হয় তার দুই পাশে যত মানুষ আছে তারা সেই নদীর জলে উপকৃত হয়। শুধু তাই নয়, সেই নদী নিজেকে বিভাজিত করে নানা ভাগে এবং সেই যে ভাগগুলো সেগুলো তাদের জলে বহু মানুষ উপকৃত হতে থাকে। শ্রীরামকৃষ্ণ যেন সেই রকম একটি নদী আর তার পার্ষদরা হলো তার উপনদী, একই শক্তি প্রবাহিত হচ্ছে। তিনি উদাহরণ দিয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণ যেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং শ্রীরামকৃষ্ণ পার্ষদরা হলেন তড়িৎ বাহী তার। এরা প্রত্যেকে প্রত্যেকের জীবনে প্রত্যেকের জায়গায় অনন্য। এদের এত অদ্ভুত সুন্দর জীবন, যে জীবন মানুষকে উৎসাহিত করে নতুন করে বেঁচে থাকার জন্য। একটি গল্প আপনাদের বলি আজকে। একটি রাজ্যে এক রাজা, তিনি ঘোষণা করলেন যে আগামীকাল সকালে রাজদরবার খুলে দেওয়া হবে। রাজকোষ থেকে দামি দামি সম্পদ, সেই সম্পদগুলি এনে পরপর পরপর সাজিয়ে রাখা হবে। সেই সাজিয়ে রাখা জিনিস যে প্রথম রাজদরবার খুলে দিলে যে প্রথম যে জিনিসটাকে স্পর্শ করবে সেই দ্রব্যটি তার। রাজা স্বয়ং তার মন্ত্রী পরিষদ সহ উপস্থিত থেকে তাকে সেই জিনিসটি তার হাতে তুলে দেবেন। তারপরে এই রকম ঠিক হলো। পরের দিন সকালবেলা যথাসময় সারা রাজ্যের মানুষ সেই রাজদরবারের সামনে এসে দাঁড়িয়ে আছেন। রাজা এবং রাজপরিষদ এসে তাদের আসন গ্রহণ করলে রাজদরবার খুলে দেওয়া হলো। মানুষ ছোটাছুটি করছে, কেউ স্বর্ণ কলস নিচ্ছে, কেউ একেবারে কলস ভর্তি সোনার মুদ্রা নিচ্ছে, কেউ দামি দামি অলংকার নিচ্ছে, কেউ দামি আভূষণ নিচ্ছে, কেউ দামি পোশাক নিচ্ছে, নানা লোকে নানা রকম জিনিস দিচ্ছে। একটি ছোট্ট শিশু সে এসেছে তার বাবার হাত দিয়ে। তার বাবা তো হতবাক হয়ে দেখছে কি নেবে। এর মধ্যে ছোট্ট শিশুটি তার বাবার হাত ছাড়িয়ে এগিয়ে গিয়ে রাজাকে গিয়ে স্পর্শ করেছে।
চতুর্দিকে ঘন্টা বেজে উঠল যে এই কন্যা যেমন যে জিনিসটাকে প্রথম স্পর্শ করবে সেটি তার। অতএব কন্যা রাজসভায় ঢুকে রাজাকে যখন স্পর্শ করেছে, রাজা হলেন তার। এটা হচ্ছে আমাদের জীবন, ভগবান আমাদের সেই সুযোগ দেন যে তাকে এসে আমরা যেন স্পর্শ করি। কিন্তু আমরা তাকে না স্পর্শ করে তার যাবতীয় সেই সম্পদ সেগুলো থেকে স্পর্শ করবার চেষ্টা করি, ভগবানকে স্পর্শ করে ভগবানকে আপনার করে নেওয়ার সুযোগ পেয়েও আমরা পারি না। তাই যুগে যুগে অবতার আসে মানুষকে শেখানোর জন্য কেমন করে ভগবানকে আপনার করে নিতে হয়। শ্রীরামকৃষ্ণের নিজের ভাষায় সবাই বাগানের সম্পদ দেখে, কিন্তু বাগানের যে মালিক তার সঙ্গে কেউ খবর করে না, তার সঙ্গে কেউ সম্পর্ক তৈরি করে না। তার সঙ্গে সম্পর্ক তৈরি করলে তিনি বলে দেবেন তার কত বিষয় সম্পত্তি, ব্যাংকে কত টাকা আছে, কোম্পানির কত কাগজ আছে, সব বলে দেবেন। শ্রীরামকৃষ্ণ শুধু নিজে এসে এটা আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন না, এক দল 16 জন সাঙ্গপাঙ্গকে রেখে গেলেন আমাদের মধ্যে, আমাদের ভাষায় আমাদের মতো করে বোঝানো। যেমন আগের যে কুইনিন আমরা ওষুধ খাওয়াতাম সেটা খুব তিত হতো, তারপরে তৈরি হলো কুইনিন মিক্সচার, খানিকটা কুইনিন ওষুধ তার সঙ্গে ডিস্টিল ওয়াটার জুড়ে এবং দাগ কেটে কেটে খাওয়ানো হতো, ওই একেবারে তিতে হয়ে যেত না একটু একটু করে। আবার তার থেকে ডাইলিউটেড ফর্মে হতে হতে এখনকার ওষুধ তৈরি হচ্ছে, জল দিয়ে টক করে গলায় গিলে ফেললে যাতে তো গিয়ে পেটের মধ্যে গিয়ে বোঝা যাবে। শ্রীরামকৃষ্ণ তার পার্শ্বদেরা হলেন এইরকম ডাইলিউটেড ফর্ম, আমাদের বোঝাচ্ছেন আমাদের মতো করে বোঝাচ্ছেন। আর আমাদের কাজ হচ্ছে এদের জীবনচর্চাগুলোকে আলোচনা করা, তাদের মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণকে ধরব। আমি একটা জায়গায় বর্ণনা করেছিলাম শ্রীরামকৃষ্ণ পার্ষদ এবং সংঘের যারা পরবর্তী যারা আলোকবর্তিকা তারা কেমন, তাদের জীবনটা কেমন। উদাহরণ দিয়েছিলাম ব্রহ্মকমলের সাথে, ব্রহ্মকমল পুষ্প অসম্ভব সুন্দর, তাকে দেখতে ভীষণ সুন্দর তার গন্ধ, দীর্ঘদিন 7-8 দিন অবধি এটি সতেজ থাকে, তারপরে যখন শুকিয়ে যায় তখন পাহাড়িরা মন্দির থেকে সেই ব্রহ্মকমল পুষ্প প্রসাদী পুষ্প নিয়ে যায়, ঘরের বাইরে দরজায় বেঁধে রাখে। তাদের ভাবনা হলো এই যে ব্রহ্মকমল পুষ্প, শুকনো ব্রহ্মকমল পুষ্প যদি ঘরের দরজায় থাকে তাহলে তাদের সেই শুষ্ক রূপ তা দিয়ে তাদের পরিবারের সম্পদ আসবে, শ্রী বৃদ্ধি পাবে তাদের পরিবারে। এই পার্ষদরা হলেন তাই, যতদিন এরা বেঁচে থাকেন এদের উচ্চ আধ্যাত্মিক প্রভায় আমাদের আমোদিত করে রাখেন, আলোকিত করে রাখেন, আর যখন চলে যান এমন একটি দিব্য জীবনের সন্ধান দিয়ে যান যার অনুধ্যান করলে আমাদের মতো সাধারণ মানুষের পরিবর্তন হবে। আমরা শুরু করেছিলাম স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবনী দিয়ে। ব্রহ্মানন্দজি মহারাজ, আর যদি এক কথায় ব্রহ্মানন্দজি সম্পর্কে কিছু বলতে হয় তাহলে হলো এই, ব্রহ্মানন্দজি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন শুধুমাত্র আধ্যাত্মিকতা, শুধুমাত্র আধ্যাত্মিকতা, এই দিয়ে জীবনের সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। স্বামীজির নির্দেশিত দুটি প্রতিষ্ঠান ছিল কাশীতে, একটি কাশী সেবাশ্রম রামকৃষ্ণ মিশন হোম অফ সার্ভিস, আর একটা যে কাশী অদ্বৈত আশ্রম রামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। এই দুটি আশ্রম একে অপরে একই কমপ্লেক্সের ভেতরে থাকে। দুটি আশ্রমের দুরকম কাজ, একটিতে সেবা পূজার মাধ্যমে সাধন ভজনের মাধ্যমে ভগবানকে অনুভব করা, আর একটি শিবজ্ঞানে জীব সেবার মাধ্যমে ভগবানকে অনুভব করা। এমন একটা সময় এসে উপস্থিত হলো দুই আশ্রমের সাধুরা একে অপরের সঙ্গে লড়ালড়ি শুরু করলো, অন্য কোনো জিনিস নয়, আইডিওলজি নিয়ে, জীবন চর্চার বোধ নিয়ে তারা লড়ালড়ি শুরু করলো। যারা শিবজ্ঞানে শিব জীবসেবা করতেন তারা মনে করতেন ওই অদ্বৈতাশ্রমে যারা আছে সারাদিন পুজো করছে, পাঠ করছে, জপ করছে, ধ্যান করছে, তারা খুব নিকৃষ্ট ধরনের জীবনযাপন করছেন। আর যারা অদ্বৈতাশ্রমে ছিলেন সারাদিন পুজো জপ ধ্যান নিয়ে আছেন তারা মনে করতেন সেবাশ্রমের সাধুরা ওই রোগীর গুমুদ ঘেঁটে একবার একটি নিকৃষ্ট ধরনের জীবনযাপন করছেন। এই নিয়ে দুই দলের সাধুদের মধ্যে ঝগড়া, কত কথা বলা নেই, অনেক কিছু সমস্যা তৈরি হলো, কেউ গিয়ে সেটা সমাধান সূত্র করতে পারছেন না। স্বয়ং শারদানন্দজি গিয়েও কোনোভাবে তার সমাধান সূত্র করতে পারলেন না। অবশেষে শারদানন্দজি ভুবনেশ্বর থেকে স্বামী ব্রহ্মানন্দজিকে নিয়ে গেলেন। ব্রহ্মানন্দজি এসে কাশী অদ্বৈতাশ্রমের 2তলার 12 নম্বর ঘরে এসে থাকলেন। এখন ঘরটা দুভাগ করে দিয়েছে, যদি দেখা যায় তাহলে বোঝা যাবে খুব বড় ঘর,
জানলার দিকে, দোতলার বারান্দার দিকে শেষ ঘরটা, সেইখানে তিনি এসে থাকলেন। স্বামী ব্রহ্মানন্দজিকে সবাই দর্শন করতে এলেন, সবার প্রণাম টণাম হয়ে গেলে ব্রহ্মানন্দজি বললেন, বুঝলি ভাই, আজ থেকে সকাল বিকেল আমরা একসঙ্গে বসে জপ ধ্যান করব। নিয়মও তাই হলো, সকালে ঠাকুরের মঙ্গল আরতি হয়ে যাওয়ার পর সবাই ব্রহ্মানন্দজির ঘরে এসে জপ ধ্যান করা শুরু করলেন। রাজা মহারাজ তার খাটের উপর বসে ধ্যান করতেন এবং মেঝেতে সব সাধু ব্রহ্মচারীরা বসে জপ ধ্যান করতেন। সকাল বিকেল সকাল বিকেল প্রত্যেক দিন তারা ভাবেন এই বোধহয় মহারাজ সেই তাদেরই ঝগড়াটা নিয়ে কিছু বলেন। মহারাজ কিন্তু ওসব কিচ্ছু বলেন না। মহারাজের সঙ্গে একদল খুব ভালো গাইয়ের দল ছিল, নীরদ মহারাজ, সূর্যি মহারাজ, এরা সব খুব ভালো গান গাইতে পারতেন। তাদেরকে দিয়ে যেদিন সকালবেলা বিকেলবেলা জপ ধ্যান শেষ হয়ে গেলে বিশেষ বিশেষ ভজন করাতেন। এক মাস হয়ে গেল, দুবেলা করে সাধুরা আসছে রাজা মহারাজের কাছে, এক দেড় ঘন্টা বসে জপ ধ্যান করছেন। একটা সময় তারা অন্তরে অন্তরে অনুভব করলেন যে তারা যে একে অপরের সম্পর্কে যে ধারণাটি পোষণ করছিলেন সেটি বেসলেস, সেটি ইউজলেস। তারা প্রথম বুঝতে পারলেন স্বামীজি কেন এই আমাদের যে রামকৃষ্ণ মিশনের যে মটো আত্মান মোক্ষার্থম জগৎ হিতায়চ এই কথাটি কেন ব্যবহার করেছেন। আমরা যদি আত্মান মোক্ষার্থম নিজের মুক্তি খুঁজি, আমার মতো এক বান্ডিল আত্মসর্বস্ব আত্ম অহংকারী মানুষ ছাড়া আর দ্বিতীয় কেউ হবে না। আর দুই হচ্ছে, আমরা যদি কেবলমাত্র সোশ্যাল সার্ভিস করি, সমাজসেবা করি, জগতে হিত সাধন করি, তাহলে একটা সময় সেই আমি 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 দেখবেন আমাদের ছোট্ট সংসারে কারুর বিপদের সময় উপকার করেছেন, তারপরে সে আপনাকে মনে রাখলো না। আপনি মুখে কিচ্ছু বলছেন না কিন্তু মনে মনে আপনার বড্ড কষ্ট হচ্ছে, হ্যাঁ আমি বিপদের সময় তার এত সেবা করলাম, সে এইরকম হলো, আমার এতটুকু খোঁজ খবর করলো না, আমার করোনা হলো, আমার নাক দিয়ে এত জল পড়লো তবু একটা ন্যাপকিন দিয়ে নাক সামনে ধরলো না, এরকম আমাদের ধারণা হতে থাকে। সেই কারণে স্বামীজি চ শব্দটি সমুচ্চয় দিয়ে এই দুটিকে ব্যালেন্স করে দিলেন। আমরা যখন নিজের মুক্তি খুঁজব অন্যের মুক্তির মাধ্যমে, আর অন্যের মুক্তি অন্যের সেবার মাধ্যমে, আর অন্যের সেবা যখন করব তখন যেন মনে রাখি এই সেবাই আমাকে আত্মমুক্তির দিকে নিয়ে যাবে। এইটি তারা প্রাণে প্রাণে অনুভব করলেন। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ একবারও একটি শব্দ উচ্চারণ করলেন না। যে মন দিয়ে আমরা চিন্তা করব সেই মনটা কলুষিত হয়েছিল, তাই তিনি সাধন ভজনে দিয়ে সেই মনটিকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে গেলেন এবং প্রত্যেকের মনের ভেতরে বোধটি জাগিয়ে দিয়ে গেলেন। একমাত্র আধ্যাত্মিকতাই পারে সমস্ত জীবনে সব সমস্যার সমাধানে। ভূতেশানন্দজি মহারাজ বলতেন, যখনই কোনো সমস্যা তৈরি হতো ঠাকুরের কাছে প্রার্থনা করবে, নিরন্তর তার কাছে প্রার্থনা করলে মনের ভেতরে একটি অদ্ভুত শক্তি আসবে, সেই শক্তি তোমার জাগতিক পারমার্থিক যে কোনো সমস্যার সমাধানে সহায়ক হবে। আমরা শুরু করেছিলাম তিনটে দর্শন দিয়ে, দর্শন তিনটে হলো এই যে স্বামী ঠাকুর দর্শন করছেন যে একদিন জগন্মাতা একটি ছোট শিশুকে তার কোলের মধ্যে বসিয়ে দিয়েছেন এবং বলছেন এইটি তোমার পুত্র। তিনি বলছেন আমি সর্বত্যাগী সন্ন্যাসী, আমার আবার পুত্র কিসে? জগন্মাতা বললেন যে এটি তোমার সেই অর্থে পুত্র নয়, এটি তোমার সাংসারিক সাধারণ সাংসারিক ভাবে ছেলে নয়, ত্যাগী মানুষ পুত্র। মানুষ পুত্র শব্দটি মা ব্যবহার করেছিলেন। মানুষ পুত্র মানে মন থেকে জন্মায়, ঠিক আমার মনের মতো, আমি যেমনটি চাই ঠিক সেই রকম মানুষ পুত্র। পরবর্তীকালে আমরা দেখেছি স্বামী ব্রহ্মানন্দজিকে, ব্রহ্মানন্দজি এমনকি ব্রহ্মানন্দজির ছবিও আমরা দেখেছি, আমার তো ব্রহ্মানন্দকে দেখার সুযোগ হয়নি, ব্রহ্মানন্দজির জিনিসপত্র দেখার সুযোগ হয়েছিল এবং ব্রহ্মানন্দজির একটি ছবি আছে, সেটি ভুবনেশ্বর মঠে তোলা। তিনি সেই অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আছেন, তার পেছন থেকে যে ছবিটা তোলা হয়েছে সেই ছবিটায় পরিষ্কার শ্রীরাম, পাশে শ্রীরামকৃষ্ণের একটা ওই রকম ছবি রাখা হয়েছে। দুটি ছবি পাশাপাশি রেখে দেখা যায় যে তাকে একদম ঠাকুরের মতো দেখতে ছিল পেছন থেকে। দ্বিতীয় দর্শনটা হলো এই, ঠাকুর ভাবচক্ষে দেখলেন যে বটতলা একটি ছোট শিশু দাঁড়িয়ে আছে, হৃদয়কে এসে বলতে হৃদয় ভারী খুশি হলেন, হৃদয় বললেন মামা তোমার ছেলে হবে, তার খুব আনন্দ। আর তৃতীয় যে দর্শন সেটি খুব ভয়ানক দর্শন, সেটা তিনি দেখলেন গঙ্গাবক্ষে
সহস্র শতদল বিকশিত হয়ে আছে, তার মধ্যে শ্রীকৃষ্ণ তার সখাকে নিয়ে খেলছে, দুজনের পায়ে নুপুর পড়ে আছে। হঠাৎই সেই ছোট্ট যে শিশু শ্রীকৃষ্ণের যে সখা, সেই সখাটি তাকে তাকে দেখলেন তিনি সেই বটতলায় দণ্ডায়মান বালকের মতো, এবং মা তাকে যেন দেখিয়ে দিলেন এই ছোট শিশুটি হলো তার মানস পুত্র। পরবর্তীকালে যখন আমাদের স্বামী ব্রহ্মানন্দজি এলেন, তখন তাকে দেখেই শ্রীরামকৃষ্ণদেব চিনেছিলেন যে ইনি সেই, নাম জিজ্ঞাসা করেছিলেন, নাম বলেছিলেন রাখালচন্দ্র ঘোষ। সেই নাম রাখাল, এই নাম শুনে তার ভারী আনন্দ হয়েছিল, কোনো কিছু বলেনি, দুটি মাত্র শব্দ ব্যবহার করেছিলেন, আবার এসো। আমরা বিগত দিন এইখানে এসে শেষ করেছিলাম যে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত একটা কথা, আবার এসো, এটা যেন শুধু ব্রহ্মানন্দজিকে বলছেন না, এ যেন আমাদের উদ্দেশ্যে বলা এই আবার আসার কথা। স্বামী ব্রহ্মানন্দজির জন্ম হচ্ছে, আমরা যদি দেখি, শিক্রাকুলিন গ্রাম, এটি বসিরহাট মহকুমার অন্তর্গত। 1863 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি তার জন্ম, এবং তারিখটা ছিল অদ্ভুত রকম চান্দ্র মাঘ শুক্লা দ্বিতীয়া তিথি। একটা অদ্ভুত জিনিস আছে, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, শ্রী শ্রী মায়ের জন্মতিথি হচ্ছে কৃষ্ণা সপ্তমী, আর স্বামী বিবেকানন্দের জন্ম কিন্তু কৃষ্ণা সপ্তমী। ঠাকুরের জন্ম হচ্ছেন শুক্লা দ্বিতীয়া তিথি এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জন্ম শুক্লা দ্বিতীয়া তিথি। স্বামীজির থেকে ব্রহ্মানন্দজি মহারাজ 9 দিনের ছোট ছিলেন। স্বামীজির 1863 সালের 12 জানুয়ারি জন্ম এবং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের 1863 সালের 21 জানুয়ারি তার জন্ম। মাত্র 5 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছিলেন, কৈলাস কামিনী দেবী। তার বাবা দ্বিতীয়বার দ্বারক পরিগ্রহ করেন হেমাঙ্গিনী দেবী, যার কোলে তিনি মানুষ হন। সেই বিমাতাকেই তিনি মায়ের মতো করেই ভালোবাসতেন। গ্রামের পড়াশোনা শেষ করবার পরে, গ্রামের পড়াশোনা শেষ হওয়ার আগেই এই ছেলে, মিতি তো জমিদারের ছেলে, ভীষণ রকমের ডান পিটে ছিলেন, সব কিছুতেই তিনি সেরা, কুস্তিতে তার মানে এরকম সমকক্ষ একজনও ছিলেন না। পিতা একটা জিনিস অদ্ভুত লক্ষ্য করলেন, গ্রামে একটি কালী মন্দির আছে, এখনো সেই মন্দিরটি আছে, সেইখানকার বোধনতলায় তিনি যখন জপ ধ্যান করতে, পুরোহিতের সামনে পুজোর সময় যখন ধ্যান করতে বসতেন, তখন আর তার বাহ্যিক কোনো জ্ঞান থাকতো না। এই যে পরবর্তীকালে আমরা স্বামী ব্রহ্মানন্দজি সম্পর্কে দেখি যে অদ্ভুত তার ধ্যান তন্ময়তা, তাকে তামাক দেওয়া হচ্ছে, তিনি সেই তামাকের গুড়গুড়ি টানতে টানতে তিনি ধ্যানস্থ হয়ে গেছেন, সমাধিস্থ হয়ে গেছেন, অদ্ভুত তার ধ্যান তন্ময়তা, এটা তার জন্মগত জিনিস ছিল। সঙ্গীতের প্রতি তার ছিল অসম্ভব প্রীতি, গ্রামের ছেলেদের নিয়ে তিনি গান বাজনা এসবেতে খুব ব্যস্ত থাকতেন। কলকাতায় তিনি চলে আসেন 1875 সালে, সেখানে এসে ট্রেনিং একাডেমিতে পড়াশুনো করতে থাকেন। সেইখানেই তার নরেন্দ্রনাথের সাথে আলাপ, স্কুলে নয়, পাড়ার বন্ধু হিসেবে নরেন্দ্রনাথের সঙ্গে আলাপ। যদিও এক বয়সী ছিলেন, কিন্তু তিনি 3 শ্রেণী নিচে, স্বামী বিবেকানন্দের থেকে 3 শ্রেণী নিচে পড়তেন। দুজনেই দুজনের প্রতি সমান আকর্ষণ বোধ করতেন, এটা একটা অদ্ভুত ব্যাপার, এবং দুজনের মধ্যে ভালোবাসা শুরু হয়েছিল একই কুস্তির আখড়ায় কুস্তি করতে গিয়ে, এবং সেই সঙ্গে তারা নানা রকম সামাজিক কাজকর্মেও লিপ্ত থাকতেন। এছাড়াও তাদের যোগাযোগের আরেকটি মাধ্যম ছিল, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজে তাদের যাতায়াত শুরু হলো, যথারীতি ছেলে একটু একটু করে বড় হতে থাকছে, আর লেখাপড়াও কিছু হচ্ছে না দেখে তিনি তার বাবা তাকে আবার শিক্ষাতে নিয়ে গেলেন এবং বিয়ের পরামর্শ দিলেন। আগেকার দিনে ছিল না, মাথার উপর গাছতলা হলে বাচ্চা ছেলে পুরুষ মানুষের মাথা ঠান্ডা হবে, তাই কন্যা করে শ্রীযুক্ত মনমোহন মুখোপাধ্যায় তখন কাঁসাড়িপাড়া সিমলা পড়তে বাস করতেন, তারই কন্যা, তারই ভগিনী বিশ্বেশ্বরী দেবী, তার বয়স তখন 11 বছর, তার সঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের বিবাহ হয়। মজার কথা এই, আমরা সবসময় বলি, আপনারাও খুব বলে বেড়ান যে দেখুন না মহারাজ, আপনারা কীরকম পাখির মতো হাওয়ার মতো উড়ে বেড়াচ্ছেন, আর আমরা কি ছাই সংসারে ঘুরে বেড়াচ্ছি। সংসার যে কখনো কখনো বন্ধন মুক্তির কারণ হতে পারে, তা শ্রীরামকৃষ্ণের পার্ষদরা দেখিয়ে দিয়ে গেছেন। স্বয়ং স্বামী ব্রহ্মানন্দ
স্বয়ং স্বামী শিবানন্দ, স্বয়ং স্বামী যোগানন্দ, স্বয়ং স্বামী অদ্বৈতানন্দ, এদের চারজনের যদি দেখেন তাহলে দেখবেন বিবাহই তাদেরকে শ্রীরামকৃষ্ণ সমীপে এনেছিল। শ্রীরামকৃষ্ণকে দেখাতে নিয়ে এসেছিলেন রাখালচন্দ্র ঘোষ, তার যিনি শ্যালক তিনি শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে এসেছিলেন, মনমোহন মিত্র নিয়ে এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে দেখানোর জন্য যে দেখুন এ আমার ভগিনীপতি। সেই ভগিনীপতিকে এমন তিনি দেখলেন যে তার ঘর ছুটে গেল। মহাপুরুষ মহারাজের ক্ষেত্রেও তাই, অত্যন্ত দরিদ্র হয়ে গেছিলেন তার বাবা, পাল্টি ঘরে, বোনের পাল্টি ঘরে বিয়ে হওয়া দরকার তাই বিয়ে হয়েছিল, কিন্তু এই বিয়েই তাকে অত্যন্ত মানসিক যন্ত্রণা দিয়েছিল এবং তার জন্যই তিনি এসেছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে। যোগানন্দজি মহারাজের জীবনে আমরা একই ঘটনা দেখতে পাই, যোগানন্দজি বিয়ে করেছেন, তারপরে তিনি লজ্জা পাচ্ছেন ঠাকুরের কাছে আসতে, ঠাকুর একটা ছল করলেন, বললেন সে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, কিছু পয়সা এখানকার এখনো বাকি আছে, কোথায় দিয়ে যাওয়ার কথা সেগুলো না দিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। সে তিনি ভেবেছিলেন, যোগানন্দ মহারাজ ভেবেছিলেন যে ঠাকুরকে সেই পয়সাটা ঠাকুরের কাছে এসে ছুঁড়ে ফেলে দেবেন, ছুঁড়ে ফেলে দিয়ে আর কোনো সম্পর্ক রাখবেন না। পয়সা তো ছুঁড়তেই পারলেন না, নিজের আত্মিক সম্পদ যেন শ্রীরামকৃষ্ণের কাছে তিনি বিকিয়ে দিয়ে গেলেন। আর বুড়ো গোপাল অদ্বৈতানন্দজির স্ত্রী বিয়োগ হওয়ার পর তার ভীষণ কষ্ট হতে থাকলো, সেই কষ্ট পূরণ করবার জন্য তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছিলেন। পরবর্তীকালে তিনি বলেছিলেন এমন ব্যথার ব্যথি এরকম একজনও তিনি খুঁজে পাননি। এটা হচ্ছে কথা। আমাদের এরপরের অংশটা যে ঠাকুর রাখালকে কেমনভাবে দেখতেন, ঠাকুর তো বললেন যে আবার এসো, আর সেইটি তার মনের মধ্যে রাখালের কানে সেই কথাটি তার খুব লেগে থাকতে থাকলো। কিন্তু একদিন সঙ্গে সঙ্গে তিনি আসতে পারেননি, বিদ্যালয়ের ছুটির কিছুদিন বাদে তিনি এসেছেন। ঠাকুর যেন তাকে দেখা মাত্র অনুযোগের সুরে তাকে বলতে থাকলেন, তোর এখানে আসতে এত দেরি হলো কেন রে, কি যে বলবেন বুঝতে পারছেন না, এর মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা জড়িয়ে আছেন, যেন উভয়ে একে অপরের একটা অন্যরকমের ভাষা, ভাবভূমির ভাষা বলছেন, যে ভাষা কেবলমাত্র এই দুজন জিনিস বোঝে, এই রাজা মহারাজ বুঝতেন এবং ঠাকুর বুঝতেন। কেমন দেখতেন রাজা মহারাজ স্বামী শ্রীরামকৃষ্ণকে, ফার্স্ট ইম্প্রেশন কী ছিল শ্রীরামকৃষ্ণ সম্পর্কে? তিনি বলেছেন মাতৃহীন রাখাল শ্রীরামকৃষ্ণকে নিজের মা হিসেবে দেখেছিলেন। এটা হচ্ছে কথা, যে আমরা যারা মাকে, আপনাদের অনেকেরই আপনারা মাকে হারিয়েছেন, বাবাকে হারানোর বেদনার চেয়ে মাকে হারানোর বেদনাটা খুব তীব্র। আমরা যারা স্বেচ্ছায় আমাদের মাকে হারিয়ে এসেছি এটা আমরা বেশ হাড়ে হাড়ে বুঝতে পারি। স্বামী ব্রহ্মানন্দজির জীবনে যতই বিমাতা তাকে সাহায্য করুন না কেন, ব্রহ্মানন্দজি মহারাজের জীবনে তিনি যেন তার মাকে হারানোর সেই যে বেদনাটা ছিল সেটা ভীষণ রকমের তীব্র ছিল, সেই তীব্র বেদনা তার মধ্যে ছিল। রাখাল নিজেকে, সেই মাতৃহীন রাখাল ভাবঘনতনু শ্রীরামকৃষ্ণকে আপন জননী রূপে পেলেন। কি করতেন? ঠাকুরের ভাষায় ঠাকুর বলছেন, তখন রাখালের এমন ভাব ছিল ঠিক যেন তিন চার বছরের ছেলে, আমাকে ঠিক মায়ের মতো দেখতো, থাকতে থাকতে সহসা দৌড়ে এসে রোড়ে বসে পড়ত, বাড়ি তো দূরের কথা, এখান থেকে কোথাও এক পাও নড়তে চাইত না, আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক ভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। তখন যেই তাহাকে এইরূপ দেখিত সেই অবাক হইয়া যাইত, আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম, খেলা দিতাম, কত সময় কাঁধে উঠাইয়াছি, তাহাতে তাহার বিন্দুমাত্র সংকোচের ভাব আসিত না। ভেবে দেখুন, একটা বিয়েওয়ালা ছেলে, একটা দামরা ছেলে, শ্রীরামকৃষ্ণের তখন কত বয়স, হয়তো 30-34 বছর বয়স, তার কাঁধে ছুঁড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার কোলে শুয়ে আছে, এবং কোথাও কোথাও এখানেও তিনি বলছেন যে মাতৃস্তন্য পান করছেন, এই সমস্ত কিছু তিনি সব কিছু হচ্ছে, কিন্তু একটা ভাব জগতে দুজনেই বসবাস করছেন। এই যে বাহ্যিক দৃষ্টি দিয়ে যদি আমরা দেখতে চাই আমাদের কিরকম অড লাগে জিনিসটা, এরকম কি কখনো হয়? কিন্তু এই ঘটনাগুলো সত্যি সত্যি হয়েছিল, দুজনেই দুজনের বয়স ভুলে গেছিলেন। এটা হয় আমাদের জীবনেও হয়, আমরা অনুভব করি না, আমরা আমাদের শরীরের ওপর একটা ক্লোক জড়িয়ে রাখি, ক্লোকটা হচ্ছে এই, সেটা হচ্ছে একটা আবরণ,
যেটাকে কিছুতেই আমরা ছাড়িয়ে দিতে পারি না, এগুলো খুলে যায় যখন আমরা অনন্তের সামনে এসে দাঁড়াই। দেখবেন সমুদ্রের সামনে আমরা যে অঙ্কের দিদিমণি জীবনে কখনো আসেন না, তিনি সমুদ্রের ধারে দাঁড়িয়ে, পুরীর সমুদ্রে একটা অজস্র ঘটনা দেখা যায়, সে বিরাট ঢেউ এসে তাকে ছিটকে ফেলে দিয়েছে, তিনি পড়ে গিয়ে এতটুকু লজ্জিত হচ্ছেন না, খিলখিল করে হাসছেন, যা তিনি জীবনে করেন না। অথবা আমার মতো বাচাল হিমালয়ের সামনে গিয়ে শান্ত গম্ভীর মৌন হয়ে যায়। আমরা যখন অনন্তের সঙ্গে সামনে যাই তখন আমাদের মনের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন হয়ে যায়। শ্রীরামকৃষ্ণকে কেমন করে দেখতে হয় ব্রহ্মানন্দজি মহারাজের জীবন আমাদের দেখাচ্ছে। আমরা যদি ঠিক এইভাবে ব্রহ্মান ঠাকুরকে দেখি আমাদের ভেতরেও এই পরিবর্তনগুলো আসবেই, আসতে বাধ্য, এগুলো না এসে যাবে না। আমরা ঠাকুরকে সবসময় ছবি হিসেবে ভাবি, আমরা ঠাকুরকে সর্বদা মূর্তি হিসেবে ভাবি, ঠাকুরকে কখনো ভাবঘন তনু ভাবি না, জীবন্ত জাগ্রত মানুষ ভাবি না। যদি জীবন্ত জাগ্রত মানুষ ভাবি দেখবেন তখন, এই যে আমরা অনেকে বলি না জপ করবার সময় এই সংসারের এই চিন্তা আসছে, ওই চিন্তা আসছে, ওই চিন্তা আসছে, পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বলতেন আমরা যদি ভাবি যে স্বয়ং ঠাকুর ঘরের মধ্যে বসে আছে, আমাদের প্রথম যে বদলটা হবে সেটা হচ্ছে আমাদের আচরণ শুদ্ধি হয়ে যাবে, আমাদের নিজের ভেতরের বদল হয়ে যাবে। এই ঘটনাটা বলার উদ্দেশ্য একটাই আপনাদের, এই যে রাজা মহারাজ এবং ঠাকুরের যে ঘটনা, এটা বলার একমাত্র উদ্দেশ্য ওই যে শ্রীরামকৃষ্ণ সমীপে যখন আমরা আসব তখন আমাদের আচরণ কেমন হবে। আমরা আমাদের এই যে ধরাজুড়ো পড়া যে মানুষটা সেটাকে ফেলে সেই ছোট্ট বালক হয়ে তার কাছে দাঁড়াতে হবে। আমাদের সন্ন্যাসের সময় একবারে সকলকে সমস্ত কাপড় ছেড়ে গুরুর কাছে আসতে হয়। ভাগটা হচ্ছে এই সন্ন্যাসের আগের দিন বা সেই দিনকে তো শ্রাদ্ধ হয় অনেকের, শ্রাদ্ধ হওয়ার পরে আমরা জাগতিক নিয়মে মারা যাই। যখন একজন পৃথিবীতে আসে তখন তার গায়ে কোনো বস্ত্র থাকে না, ঠিক সেই রকম আমরা যেন নতুন জন্ম লাভ করতে চলেছি। কেমন সে জন্ম? সেখানে বলা হয়, গুরুকে বলা হয় যে আমি মুমুক্ষু, আপনি আমায় মুক্তির পথ দেখান। যে মন্ত্রটি গুরুর সামনে গিয়ে বলতে হয় তার একটা অংশ এইটা আছে, মুমুক্ষুর্বৈশরণম অহং প্রপদ্যে, আমি মুমুক্ষু, মুক্তিকামী, আমি মুক্তি চাইতে এসেছি, আপনি আমাকে শরণ দান করুন, আমাকে সেই মুক্তির পথ দেখান। এই যে নতুন জন্ম হচ্ছে, এই নতুন জন্ম যেন আমাকে নতুন করে জাগিয়ে তুলতে সাহায্য করুক। বহু জন্ম মরেছি, বহু জন্ম আবার জন্মেছি, কিন্তু এই যে জন্ম এসেছে এই জন্ম আমাকে মুক্তির দিকে নিয়ে যাক। ব্রহ্মানন্দজি এবং শ্রীরামকৃষ্ণের এই যে একে অপরের সাথে এই যে সম্পর্ক, এটা আমাদেরকে কিন্তু শেখায় কেমন করে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সার্টিফিকেট দিতেন, কিরকম না, ঠাকুর বলছেন রাখালের সাকারের ঘর নরের নিরাকারের। সেই কারণে রাখাল যখন প্রথম প্রথম দক্ষিণেশ্বরে আসতেন তার আগে তারা নরেন্দ্রনাথের সাথে ব্রাহ্ম সমাজে যেতেন, সেইখানে তারা কতগুলো প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করতে হতো, তখন ব্রাহ্ম সমাজে, এখনো করতে হয়, এখনো করতে হয় সেই প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর। স্বাক্ষর করলে কি করতে হয় সেখানে হচ্ছে তারা মূর্তি পূজা দেব দেবী ইত্যাদিকে প্রণাম করতে করবেন না, এই কথাটা তাদের সেই প্রতিজ্ঞাপত্রে লিখতে হয়। শ্রীরামকৃষ্ণের সব কাছে এসে তিনি অন্যরকম কাজকর্ম করতে থাকলেন, তাই নরেন্দ্র যখন এসে দেখলেন যে রাখাল মন্দির টন্দিরে যায় তখন তাকে কপটা চাড়িয়ে এই সমস্ত বলে নরেন্দ্র যেরকম গালাগাল দিতেন সেরকম গালাগাল দিতেন। তাই রাখাল মহারাজ নরেনকে দেখলে লুকিয়ে লুকিয়ে থাকতেন, ঠাকুর কিরকম, যে মা বলছেন না, মা যেরকম আমাদের সবার দোষ ত্রুটিগুলোকে খরণ করে দেন, আপনারা ভাবুন আপনাদের মায়ের কথা, বাবার সামনে থেকে বাবার কত মার যে আমাদের গায়ে না পড়ে মায়ের গায়ে পড়েছে তার ঠিক ঠিকানা নেই। ঠিক রাখা ঠাকুরও যেন সেরকম মায়ের মতো নরেন্দ্রনাথের কাছ থেকে তাকে আঁচল দিয়ে বাঁচাচ্ছেন, বলছেন দেখ রাখালকে আর কিছু বলিস নি, সে তোকে দেখলেই ভয়ে জড়সড় হয়, তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কি করবে বল, সকলে কি একবার গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে। এই এক এই সময় একদিন বৈষ্ণব মহাজনদের এই পদাবলী কীর্তন হচ্ছে, ঠাকুর গায়ের আবরণ ছিন্ন করে ফেললেন এবং তার সর্বাঙ্গে সেই যে অশ্রুপুলক কম্পনাদি এইগুলো সব হতে থাকলো। মহাভাবে তিনি বলতে থাকলেন প্রাণনাথ হৃদয় বল্লভ কৃষ্ণকে তোরা এনে দে,
সুরিতের কাজ তো বটে, হয় এনে দে না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। এই এই সময়ের একটা ঘটনা বলছি, যে সময় ব্রহ্মানন্দজিকে তিনি বাঁচানোর চেষ্টা করছেন, এরকমই একটি সময় বৈষ্ণব মহাজনদের গান শুনে ঠাকুরের এরকম দিব্য ভাব হলো। ঠাকুরকে সেদিনকে ব্রহ্মানন্দজি মহারাজ অপলক দৃষ্টিতে দেখলেন। কি দেখলেন? যে আরতি, ভগবানকে ডাকবার জন্য কিরকম আরতি থাকা দরকার মানুষের মনে, সেইটি তিনি দেখলেন। আর তার এই মনের ভেতরে দৃঢ়ভাবে এটা জেগে গেল যে শ্রীরামকৃষ্ণ যে সাকার উপাসনা করতে গেলে শ্রীকৃষ্ণের প্রেম সম্ভূত যে সাত্বিক বিকাশ হয় এগুলি হবে, এইটি তার কথা। যেমন আমরা মনে করি না, শুধুমাত্র স্বামীজিকে, নরেন দত্তকে না দেখতে পেয়ে ঠাকুরের যে মনের অবস্থা সেই গামছা নিংড়ানোর মতো, এরকম কিন্তু নয়। রাজা মহারাজ আকালকে না দেখতে পেয়েও ঠাকুরের মনের মধ্যে এরকম হতো। জগন্মাতার মন্দিরে গিয়ে তিনি প্রার্থনা করতেন, মা রাখালকে না দেখে আমার বুক ফেটে যাচ্ছে, মা আমায় রাখালকে এনে দে। যত ঠাকুরের কাছে আসা শুরু করলেন তত সংসার থেকে রাখাল মহারাজ বিমুখ হতে থাকলেন। তার বাবা দেখলেন খুব ভারী বিষয় লোক, তো তিনি ওই এইটা করতে থাকলেন। তিনি দেখলেন এই ছেলে তো বাড়ি পালিয়ে পালিয়ে যায়, তাই ছেলেকে একবার বন্ধ করে রেখে দিলেন। কিন্তু এমন হলো কাণ্ড, তিনি বিষয়কর্ম এত মেতে থাকলেন, কখন ছেলে তালা খুলে তার কাছ থেকে পালিয়ে গেলেন তিনি বুঝতেই পারলেন না। আনন্দমোহন কাছে এলেই, তার বাবার নাম ছিলেন আনন্দমোহন ঘোষ, তিনি কাছে এলেই রাখাল ভয়ে জড়সড় হয়ে থাকতেন। আর ঠাকুরও সেরকমভাবে দুই বাপ বেটার সম্পর্ককে সহজ করে দিতেন, চিৎকার করে বলতেন, ও রাখাল ওই তোর বাপ এসছে বুঝি, দেখ দেখি। তারপরে তাকে বোঝাতেন বাপ মা হচ্ছে ভয় কি, বাপ মা হচ্ছে প্রত্যক্ষ দেবতা, তোর বাপ এলে তুই বেশ ভক্তি করে প্রণাম করবি, মার ইচ্ছা হলে কি না হতে পারে। তার বাবা সত্যি সত্যি এলেন, বাবাকে দেখে তিনি বিনম্র চিত্রে অভিবাদন করলেন। এবং ঠাকুরও যেরকম আপনারা করেন না, যে যখন মেয়েদের শ্বশুর, মানে আপনাদের যাদের যাদের ছেলের বউ আছে, বা আপনারা যখন আপনার মেয়ের শ্বশুর বাড়িতে যান, সেখানে গিয়ে যখন আপনাদের মেয়ের শাশুড়িরা খুব প্রশংসা করতে, আহ কি মেয়ে দিয়েছেন, কি ভালো রান্না করে, কি ভালো সংসার প্রতিপালন করে, যেরকম আপনাদের বুক 56 ইঞ্চির মতো চওড়া হয়ে যায়, ঠিক আনন্দমোহনের সেই রকম হতে থাকলো। ঠাকুর একেবারে খুব উচ্ছ্বসিত প্রশংসা করতে থাকলেন। কিরকম প্রশংসা করছেন বলছেন, আহা আহা দেখো দেখো আজকাল রাখালের কি চমৎকার ভাব হয়েছে, ওর মুখ পানে চাও দেখতে পাবে ঠোঁট নড়ছে, অন্তরে অন্তরে সর্বদাই ভগবানের নাম জপ করে কি না, যদি বলো বিষয়ীর ঘরে জন্ম, জন্ম থেকে বিষয়ী লোকের সঙ্গ, তবু এমন কেমন করে হয় তার মানে আছে, ছোলা যদি আবর্জনাতেও পড়ে তবু সেই ছোলা গাছই হয়, সে ছোলাতে কত ভালো কাজ হয়, তা রাখাল যে এখানে এসে পড়েছে তাতে আপনার মত আছে কি। আনন্দমোহন মহা ফাঁপড়ে পড়লেন, তিনি দেখলেন যেখানে অনেক গণ্যমান্য লোক যাতায়াত করে, বিষয়ী লোক তো, তিনি ভাবলেন কোনো বিপদ কিপদ হলে এরা আমাকে বাঁচাতে পারবে। কিরকমভাবে তিনি বলে ফেললেন, সে কি মশাই, রাখাল তো আপনারই ছেলে, আপনার কাছেই থাক, তবে মাঝে মাঝে দুই এক দিনের জন্য আমাকে আমার ওখানে পাঠিয়ে দেবেন। অদ্ভুত ঘটনা হলো, যে তিনি বললেন না যে ভয় কি, বাপ মা প্রত্যক্ষ দেবতা, তুই বাপ এলে বেশ ভক্তি করে প্রণাম করবি, মার ইচ্ছা হলে কি না হতে পারে, জগন্মাতা যদি ইচ্ছা করে থাকেন যে আমাকে তিনি সংসারের বাইরে নিয়ে যাবেন, এমনকি সংসারের মধ্যে রেখেও আমাকে সংসার আসক্তি শূন্য করে দেবেন, এটা যদি জগন্মাতার ইচ্ছে হয় তাহলে অবশ্যই হবে। অতএব ভগবানের কাছে তীব্র প্রার্থনা করতে হয়। আমরা অনেক সময় মনে করি তিনি আমাদের সংসারে রেখেছেন, আমাদের বোধহয় আর কোনো কিছু হবে না, কিন্তু ওই যে ঠাকুরের এইটি কথা বলাটা ভারী সুন্দর, তিনি বলছেন যে ছোলা যদি আবর্জনাতেও পড়ে থাকে তবে তবু সেই ছোলা গাছই হয়, সে ছোলাতে কত ভালো কাজ হয়। আমাদের নিজেদের ভেতরে যদি সার বস্তু থাকে, ভগবানকে পাওয়ার যদি আকুতি আমাদের ভেতরে তীব্রভাবে থাকে, তাহলে আমরা যেখানেই থাকি না কেন, যে জীবনই যাপন করি না কেন, আমাদের মন ঈশ্বরের দিকে যাবে। পূজ্যপাদ গীতানন্দজি মহারাজকে আমরা দেখতাম,
আমি যখন প্রথম সাধু হতে আসি তখন উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ছোটবেলায় দেখেছি ওনাকে, দেখেছি যে উনি আত্মস্থানন্দজি এবং গীতানন্দজি একই ঘরে বসতেন পুরনো মিশন অফিসে, মানে মন্দিরের অপোজিট দিকে যেটি এখন মনোরঞ্জন মাঝে অফিস, ঢুকেই একতলার যে বাঁদিকের ঘর সেই ঘরের একদিকে দেওয়ালের দিকে মন্দিরের দিকে পেছন করে বসতেন আত্মস্থানন্দজি এবং দরজা দিয়ে ঢুকে তার ডান দিকে বসতেন গীতানন্দজি। আমরা আত্মস্থানন্দজির কাছে যেতাম, গীতানন্দজিকেও প্রণাম করতাম। আত্মস্থানন্দজি যেরকম খুব সবসময় কথাটা খুব লাউড, খুব আনন্দময়, গীতানন্দজি একবার ভীষণ শান্ত, মনে হতো যেন তার মনটা যেন অন্য কোনো পর্যায়ে চলে আছে। তখন তো এসব বুঝতে পারতাম না, একেবারে প্রশাসনিক প্রধান, তিনি তখন সিনিয়র মোস্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যখন আমি সাধু হতে আসি, তখন আত্মস্থানজি পরের সবচেয়ে সিনিয়র মোস্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলেন স্বামী গীতানন্দজি মহারাজ। জেনারেল সেক্রেটারি না থাকলে তিনি পরিচালনা করেন, কিন্তু তার নিজের যে কাজের ধারা সেটা কখনো কোনো অবস্থাতেই তার ছেদ পড়ত না। আমরা গিয়েছি চেক সই করাতে, মহারাজের ঘরের দুটো দরজা থাকতো, একটা জালের দরজা একটা কাঠের দরজা। জালের দরজা ঠেলা মাত্র আমরা দেখতে পেতুম যে মহারাজ বসে আছেন, মহারাজের পায়ের সমস্যা ছিল, মহারাজ পাটা উঁচু করে একটা খাটের উপর, তার নিজের শোবার খাটে উঁচু করে তুলে বসে জপ করতেন। আর একটা ছোট্ট কাঠের এরকম চওড়া মতো এক টুকরো কাঠ থাকতো, পলিশ করা কাঠ, আমরা সেই কাঠটা নিয়ে গেলে মহারাজ জপের মালাটা বাঁহাতে ধরে থাকতেন, আমরা চেকবুক নিয়ে গেলে উনি দেখে সব কিছু দেখতেন, নাম ঠিক আছে কিনা, ওয়ার্ডস ঠিক আছে কিনা, ফিগারে ঠিক আছে কিনা দেখে তারপরে সই করতেন। কিন্তু সই হয়ে গেলে আমরা যে মুহূর্তে চলে আসতাম ওই কাঠের দরজা বন্ধ করতে করতে দেখতাম মহারাজ আবার জপে মগ্ন হয়ে গেছেন। এই যে ইচ্ছেটা, এটা আমাদেরকে জাগাতে হয়। আমরা একটা ঈশ্বর নির্ভর জীবনযাপন করব। ঠাকুরের সেই কথা বলছেন কিরকম ভাবে বাবা মার প্রতি আমাদের ভালোবাসা জাগাচ্ছেন। একদিন তিনি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, তিনি মানে স্বামী ব্রহ্মানন্দজি জিজ্ঞেস করলেন যে বাবার উচ্ছিষ্ট পাত্রে তিনি খেতে পারেন কিনা। অমনি ঠাকুর বললেন, সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না? মা বাপ কি কম জিনিস? তারা প্রসন্ন না হলে ধর্মটর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝানো, বললেন মা আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দেব। এটা কিন্তু আমাদের বোঝা উচিত, আমরা যতই সন্ন্যাস জীবন যাপন করি, যতই ভগবানের পথে যাই, কখনো যেন না ভুলি আমাদের বাবা মা আমাদের এই ভাবটা জাগিয়েছিলেন। অনেকে আমাকে বলেন, আহা আপনাদের কি ত্যাগ কি বৈরাগ্য। সবসময় আমি যে কথাটা বলার চেষ্টা করি যে ত্যাগের ইঞ্জেকশনটা আমাদের বাবা মা আমাদের মধ্যে দিয়েছিলেন, তারা যদি না দিতেন তাহলে হতো না। তাদের কাছে ত্যাগের পরিমাণ অনেকখানি ছিল, ইঞ্জেকশনে অনেক ওষুধ ছিল, তাই ইঞ্জেকশন দেবার পরেও তার সেই ভাবটা আমাদের ভেতরে জেগেছে। কিরকম ভালোবাসতেন ঠাকুর তাকে, গোপাল ভাবে ভালোবাসতেন, কিন্তু শাস্তি সাজা খুব দিতেন, হার্ড টাস্ক মাস্টার ছিলেন। একদিন গোপালকে, একদিন তিনি রাখালকে বলছেন, ও রাখাল পান সাজ না রে, পান নেই যে। মানুষপুত্র উত্তর দিলেন, পান সাজতে জানিনি। ঠাকুর একবারে খুব শক্ত হয়ে বলছেন, সে কি রে, পান সাজবি তার আবার জানা জানি কি আছে, পান সেজে নিয়ে আয়, পারবো না অবশ্যই বলে স্বামী ব্রহ্মানন্দজি চলে গেলেন। তাই বলে যে অত সহজ ছিলেন তা কিন্তু নয়। একদিন ঠাকুর থেকে প্রসাদ, ঠাকুর ঘর থেকে কালী মন্দির থেকে ঠাকুরের জন্য প্রসাদই মাখন এসেছে, রাখালে খুব খিদে পেয়েছিল, তিনি অনুমতির অপেক্ষা না করে সেই মাখনের ডালাটি টুক করে মুখে দিয়ে দিলেন। ঠাকুর কিন্তু এতটুকু ছেড়ে দিলেন না, বলছেন তুই তো ভারী লোভী, এখানে এসে কোথায় লোভ ত্যাগ ত্যাগ যত্ন করবি তা না করে, লোভ ত্যাগে যত্ন করবি তা না করে আপনি নিয়ে খেলি। লজ্জায় রাখালের মুখ একেবারে লাল হয়ে গেছে, এত অবস্থা খারাপ। তখন তিনি সেই মুখ থেকে বার করে সেটা ফেলবেন না কি করবেন নিজেই বুঝতে পারছেন না। একদিন তিনি রাখাল রাস্তায় পড়েছিল, একটা পয়সা কুড়িয়ে নিয়েছিলেন, তার ইচ্ছে ছিল যে কোনো অন্ধভক্ত বা খঞ্জ যদি কেউ আসে তাকে তিনি দেবেন। তিনি গিয়ে ঠাকুরকে গিয়ে বললেন যে রাস্তায় তিনি একটি পয়সা কুড়িয়ে পেয়েছেন। সেইখানে ঠাকুর তাকে খুব বকাবকি করলেন, কি বললেন, যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন,
তোর যখন নিজের কোনো দরকার নেই, তখন তুই কেন ওই পয়সা ছুঁতে গেলি? দেখুন, আমরা কিন্তু সহজে কামকাঞ্চন ত্যাগী হতে পারবো না, কিন্তু এই আদর্শগুলো যদি মনের ভেতরে আমাদের ভেতরে জাগে, তাহলে দেখবেন আমরা আপনা আপনি আমাদের ভেতর থেকে এই টাকা পয়সা নানা জিনিসের প্রতি আকর্ষণ চলে যাবে। আমরা যদি মনে করি একটা উচ্চ মার্গের জীবনযাপন করব, ঈশ্বরই সব এবং বাকি সব অপ্রয়োজনীয় এই বোধ করে যদি আমাদের জীবন চলতে থাকে, তাহলে দেখবেন আমাদের মনের ভাবগুলো আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে। অর্থনীতিতে একটি শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইউটিলিটি, উপযোগিতা। এই উপযোগিতা বৃদ্ধি করা, জীবনের উপযোগিতা বৃদ্ধি করা। আমরা যখন অর্থনীতি পড়তাম, তখন আমাদের মাস্টারমশাইরা উদাহরণ দিতেন, কলেজ স্ট্রিটে আমাদের কলেজ ছিল তাই খুব সহজে মোহিনীমোহন কাঞ্জিলালের উদাহরণ দিতেন। আপনারাও দেখেছেন মোহিনীমোহন কাঞ্জিলালে, সেখানে তিনটে পুতুল ছিল, একটা ভূতের মতো কালো মেয়ে, একটা ধবধবে সাদা মেয়ে, আর একটা সাদা কালো মিশে দোঁয়াশলা মেয়ে। ভূতের মতো কালো যে মেয়েটি, তার গায়ে লাল নীল হলুদ সবুজ টিপ টিপ রঙের বেনারসি লাভ চাপানো থাকতো। স্যার বলতেন যে ওই যার মেয়ের গায়ের রং কালো, এরকম ভূতের মতো কালো, সে ওই পুতুলটাকে দেখে গিয়ে ভেতরে গিয়ে জিজ্ঞাসা করত, ওই কালো মেয়ের গায়ে যে লাল বেনারসি পড়া আছে, সেই লাল বেনারসিটা আমার চাই। সে কিন্তু একবারও খোঁজ করে না যে দোকানে কত বেনারসি আছে, কত দামি দামি আর অন্যান্য আর কি কি রঙের কাপড় চোপড় আছে। সে কিন্তু একবারও খোঁজ করে না, তার ওই যে প্রয়োজনটা তার পূর্ণ হয়ে গেছে, প্রয়োজনীয়তাটাকে উপযোগিতা বা ইউটিলিটি বলছেন। ঠিক ওই রকমভাবে ঈশ্বরের প্রয়োজনীয়তা আমাদের জীবনে আসা খুব জরুরি। যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর আমার জীবনের একটি উপযোগী ফ্যাক্টর বা ইউটিলিটি ফ্যাক্টর তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যতই জপ ধ্যান করি না কেন, কোনো কিছুতেই ভগবানের প্রতি ভালোবাসা আসবে না। হ্যাঁ, একটা পোশাকি ধর্মমত আমরা অবশ্যই পালন করব, ঝকঝকে কাপড় পরব, সাদা পোশাক পরব, সকাল সন্ধ্যে বসে জপ ধ্যান করব, কিন্তু সেই প্রেম কি তৈরি হবে না? এই সব কিছুর সঙ্গে যতক্ষণ না প্রেম যুক্ত হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি নিষ্প্রাণ পুতুল হয়ে থাকব। দ্বিতীয় উদাহরণ, তাহলে দ্বিতীয় ট্রেনিং এর আবার দ্বিতীয় উদাহরণ বলছি। ঠাকুর গিয়েছেন জনৈক গৃহ ভক্তের বাড়িতে আমন্ত্রিত হয়ে, রাখাল মহারাজ তার সঙ্গে আছেন। সেখানে ভজনাদি শেষ হয়ে যাওয়ার পর আহারের বন্দোবস্ত হয়েছে। গৃহকর্তা আত্মীয় স্বজনদের নিয়ে এত ব্যস্ত ছিলেন যে ঠাকুরের দিকে তাকানোর তার সময় নেই। খানিক যান, তাদের কেউ ডাকে না দেখে ঠাকুর রাজা মহারাজকে বলেন, কই রে, কেউ ডাকে না যে রে। এরকম দু তিনবার হওয়ার পর এখন রাজা মহারাজ তো জমিদার বাড়ির ছেলে, তার খুব মানে লাগছে, বলছে চলে আসুন মশাই, চলে আসুন, আপনার ও সমস্ত করার দরকার নেই। ঠাকুর বলছেন, আরে রোষ, গাড়ি ভাড়া 3 টাকা, দুয়ানা কে দেবে, রোগ করলেই হয় না, পয়সা নেই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা। এই সমস্ত বলে তিনি রাজামাকে শান্ত করতে থাকলেন। অবশেষে তিনি অনেক কাণ্ড করে একটা অপরিচ্ছন্ন জায়গায় কোনো রকমে বসে একটু লুচি আর একটু জল খেয়ে চলে এলেন। আহার শেষে যখন তিনি দক্ষিণেশ্বরে ফিরছেন, তখন রাজা মহারাজকে তিনি বলছেন, গৃহস্থরা অজ্ঞানবশত অনেক সময় সাধুর সহিত যথোচিত ব্যবহার করতে পারে না, তবু সাধু তাহাদের দোষ না দেখিয়া কেবল কল্যাণ চিন্তাই করিবে। কিছু না খাইয়া আসিলে গৃহস্থের অমঙ্গল হয়, সাধুর এইরূপ করিতে নাই, অন্তত 1 গ্লাস জলও চাহিয়া আসিবে। আমরা যারা শুধুমাত্র গেরুয়াধারী তাদের কথা বলছি না, যারাই আমরা সাধকের জীবন যাপন করি, এই যে কে সাধু এই নিয়ে খুব সমস্যা হয়। অনেকে মনে করেন শুধু গেরুয়াধারী হইলেই তা হয়, তা নয়। কিন্তু আমাদের যে পঙ্গগত বেলুর মঠে, সেখানে উপুদা মহারাজের কবিতা পড়া হতো। উপুদা মহারাজের একটা ভারী সুন্দর কবিতা ছিল, তাকে বলছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাই হয়, সাধুসঙ্গ ছাড়া ইষ্টে ভক্তি হয় না। এবার বলছেন, সাধু কে, যাহারে দেখিলে মন মনে ইষ্টের উদ্দীপন হয়, তাহারে জানিও ঠিক সাধক নিশ্চয়। কুসুমের সনে কি সুর শিরে যায়, তেমনি সাধুসঙ্গ অধমে তড়ায়। তাহলে সাধু কে?
না সাধুকে এই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, যাকে দেখলে ইষ্টের উদ্দীপন হয়, যার কথা যার শব্দ এমনকি যাকে দর্শন করলেও ঈশ্বরের উদ্দীপন হয়। আমাদের জীবন সাধারণ ভূমিতে বিচরণ করছিল, তার চেয়ে উচ্চ ভূমিতে যায়। তিনি গেরুয়াধারীও হতে পারেন, তিনি গেরুয়াধারী নাও হতে পারেন। আপনারা নাম শুনেছেন কিনা জানি না, প্রেমবল্লভ সেন মারা গেছেন, স্বামীজিকে নিয়ে বলতেন, পূজনীয় বলভদ্রানন্দজি ওনার গল্প বলছিলেন। প্রেমবল্লভ সেন এবং উনি একটি সভাতে গিয়েছেন, তাকে গোলপাট থেকে বলভদ্রানন্দজি বেরিয়েছেন, প্রেমবল্লভ সেনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে সভাতে যাবেন, আবার ফেরার পথে সভা শেষ হলে তাকে বাড়িতে পৌঁছে দিলেন। তিনি আমাদের বলছেন, জানো তো গিয়ে দেখলাম যতক্ষণ তিনি গাড়িতে উঠলেন ততক্ষণ তিনি স্বামীজির কথাই বলছেন, নামলেন যখন তখন থেমে গেলেন, সভাতে গিয়ে স্বামীজির কথা বললেন, সভা শেষ হয়ে আবার যখন তাকে নিয়ে আমরা ফিরে আসছি তখনও সারা রাস্তা তিনি স্বামীজিরই কথা বললেন, দ্বিতীয় কোনো কথা বললেন না। তারপর তাকে বাড়িতে যেই নামিয়ে দিয়েলাম সেই স্বামীজির প্রসঙ্গ থেমে গেল। এটা একটা আদর্শ। আপনারা যারা মনে করেন যে শুধুমাত্র গেরুয়াধারীদের দেখলেই ভগবানের কথা মনে পড়বে, তা কিন্তু নয়। যাকে দেখলে ইষ্টের উদ্দীপন হবে। সৌমেন বাবুর বোধ হয় মাইক্রোফোনটা অন আছে, এইটা কথা বলছেন। তা বলছেন যে সাধু সবসময় গৃহস্থের বা অন্যদের কল্যাণ চিন্তা করবে, এই কল্যাণ চিন্তা করা ভীষণ রকমের জরুরি। তার এই প্রথম দর্শনের কথা, ঠাকুরের সঙ্গে তার কিরকম সম্পর্ক ছিল সেইটা বলছি। বলছেন যে ঠাকুর ওখানে যারা আসতেন তাদেরকে জপ ধ্যানাদিতে উৎসাহ দিতেন, তাকে নানা রকম তাদের দর্শনের কথা বলতেন এবং তারা চাইতেন যে তারাও যেন ওই রকমভাবে একটু একটু করে তারা যেন ইষ্টের দিকে এগিয়ে যায়। একদিন ঠাকুর শ্রীঅঙ্গের তেল মর্দন করতে করতে ওই বিষয়ে ধরে বসলেন এবং ঠাকুর সম্মত হয়েছে। একদিন তিনি স্বামী ব্রহ্মানন্দজি মা তার তাকে ধরে বসলেন যে আপনাকে আমার দর্শন ভগবানের দর্শন করিয়ে দিতে হবে। এই বিষয়ে তিনি বলা শুরু করলেন, ঠাকুরকে অনুরোধ করছেন, ঠাকুর কিছুতেই তার কোনো কথা শুনলেন না। যখন তিনি শুনলেন না তখন রাজা মহারাজ রাগ করে, ছোট শিশু যেমন রাগ করে সেরকম রাগ করে দক্ষিণেশ্বর ত্যাগ করে হাঁটা দিতে শুরু করলেন। কিন্তু যত তিনি মন্দিরের দ্বারের কাছে আসছেন তত যেন তার পা দুটি অবশ হয়ে যাচ্ছে, তিনি যেন আর কিছুতেই এগিয়ে আসতে পারছেন না। এমন সময় তিনি দেখলেন যে ঠাকুরের কাছ থেকে রামলাল দাদা এসেছেন তাকে ডেকে নিয়ে যেতে। তিনি ফিরে এলেন, তাকে ঠাকুর বলছেন, কি গণ্ডি ছেড়ে পা যেতে পারলি? সেই দিন বিকেলে আবার সান্ত্বনা দিলেন, তুই কি রাগ করেছিস? বলছেন যে তুই কি রাগ করেছিস, তোকে রাগালুম কেন, এর মানে আছে ওষুধ ঠিক করবে বলে। তিলে মুখে তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়, আর এবার রাখাল দক্ষিণেশ্বর হইতে যাইবার যাইতে উদ্যত হইয়াছিলেন। এই বিষয় উল্লেখ করে ঠাকুর অধর সেনে গৃহে তাহাকে বলিয়াছিলেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল হুড়হুড় করে আসে আবার বেরিয়ে যায়, এখানে পাতাল ফোঁড়া শিব বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি, আমি মাকে বললুম, মা এর অপরাধ নিও না। এই ঘটনাটি এই কারণে বলছি, আপনারা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, মা ঠাকুরের কাছে তিনি দর্শন করানোর জন্য প্রার্থনা করতে থাকলেন, ঠাকুর কিছুতেই রাজি হলেন না, কিছুতেই রাজি হলেন না। এমনকি স্বামী ব্রহ্মানন্দজি রাখাল চন্দ্র যে তার এত প্রিয় তাকে ছেড়ে চলে গেলেন, তাতেও তিনি রাজি হলেন, কিন্তু তবুও তিনি তার জায়গা থেকে সরে এলেন না। তার কারণ হচ্ছে, আমাদের অনেক সময় মনে হয় দর্শন টর্শনগুলো বোধহয় খুব জরুরি, তা নয়। দর্শন টর্শনগুলো জরুরির চেয়ে তার চেয়ে বেশি জরুরি হচ্ছে দর্শনের অধিকারী হওয়া। আমার পাত্রটা যদি শক্তপোক্ত না হয় তাহলে যদি আমাকে সম্পদ দেওয়াও হয় আমি সেই সম্পদ ধরে রাখতে পারবো না। সেই কারণে যতক্ষণ না পর্যন্ত কেউ দর্শনের অধিকারী হয়নি ঠাকুর তাকে সেই কৃপা করেননি। এরপরে অদ্ভুতভাবে তার প্রথম দর্শন হলো। প্রথম দর্শন কি,
এইখানে বসে পাটিতেটা পিতে রাখালের ভাব হয়েছিল। একজন ভাগবত পণ্ডিত ওই ঘরে বসে বসে ভাগবতের কথা বলছিল। এই সকল কথা শুনতে শুনতে রাখাল শিউরে উঠতে লাগলো, তারপরে একেবারে স্থির। ঠাকুরের পা টিপছিলেন, তিনি চেয়েছিলেন তো যে দর্শন হোক। শ্রীরামকৃষ্ণের পা টিপছিলেন। ভাগবত পণ্ডিত ভাগবতের কথা তিনি বলছেন, ভাগবতের পণ্ডিত ভাগবতের কথা বলছিলেন। কিন্তু যখনই সেই শ্রীরামকৃষ্ণকে তিনি দর্শন পা টিপছেন, তখন শ্রীরামকৃষ্ণের মধ্যে শ্রীকৃষ্ণের ভাবটি তিনি প্রত্যক্ষ করতে থাকলেন। এবং প্রত্যক্ষ করার জন্যই তিনি ধীরে ধীরে সমাধিস্থ হতে থাকলেন। এইবারের ঠাকুরের যে দ্বিতীয় দর্শন, এইটির কথা বলে আজকে আমরা থামব। ঠাকুর চেয়েছিলেন যে এই যে আমরা বলছিলাম যে অলৌকিক যে অনুভূতি তার অধিকারী হতে হবে। তিনি চাহেন ইচ্ছামাত্র ভগবৎভাবে বিভোর হয়ে নানাবিধ দর্শনে তিনি অতিবাহিত করেন। অপরের এরূপ হয় তাহার কেন হয় না? সুতরাং একদিন তিনি ঠাকুরকে বললেন, কই আমার তো ওদের মতো কোনো দর্শনাদি হয় না। ঠাকুর বললেন, একটু ধ্যান জপ নিয়মিত করলে এই রকম দর্শন হয়। তার কথায় কথায় রাখাল সাধনে প্রবৃত্ত হলেন। কিন্তু প্রথমত উহাতে কোনো রসবোধ না হওয়ায় সাধনে শৈথিল্য দেখা দিল। ঠাকুর ইয়ে লক্ষ্য করে তাকে বললেন, খুব রোগ চাই তবে সাধনা হয়। অতঃপর একনিষ্ঠ সাধক রাখাল বলিলেন, রাখাল একদিন ঠাকুরের সঙ্গে নাটমন্দিরে কালী মন্দিরে গেছিলেন। ঠাকুর গর্ভমন্দিরে উপবেশন করলে তিনি নাটমন্দিরে বসে জপ করতে থাকলেন। এমন সময় তার একটি অদ্ভুত দৃশ্য দর্শন রূপ দর্শন হল। কিসে দৃশ্য? তিনি দেখলেন গর্ভমন্দির থেকে এক অপরূপ আলো উদ্ভাসিত হয়ে উঠেছে এবং ক্রমে সেই তীব্র স্নিগ্ধ জ্যোতি মন্দির দ্বার অতিক্রম করে তারই দিকে এগিয়ে আসছে। ভয়ে চকিত রাখাল অমনি আসন ছাড়িয়া দ্রুত পদবিক্ষেপে ঠাকুরের গৃহে চলিয়া আসিলেন। ঠাকুর স্বগৃহে ফিরিয়া আলুপল্লিক সমস্ত জিজ্ঞাসা করিলেন আর বললেন, তুই না বলিস তোর দর্শন টর্শন হয় না, আবার কিছু দেখলে তুই পালিয়েও আসিস, তাহলে কি করবি বল? আরেকদিন রাখাল নাটমন্দিরের ধ্যানে মগ্ন আছে, এমন সময় ঠাকুর উপনীত হয়ে বললেন, এই নে তোর মন্ত্র, এই নে এই দেখ তোর ইষ্ট। এ হচ্ছে শ্রীরামকৃষ্ণের দীক্ষা, সাম্ভবী দীক্ষা। সাম্ভবী দীক্ষায় সবসময় মন্ত্র উচ্চারণ করতে হয় না। গুরু এবং শিষ্য পাশাপাশি বসে আছেন, অথবা গুরু এবং শিষ্য ভিন্ন জায়গায় বসে আছেন, গুরুর ইচ্ছা মাত্র শিষ্যের ভেতরে মন্ত্র প্রদান হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ এইভাবেই দীক্ষা দিতেন। তিনি তাকে বললেন, এই তোর মন্ত্র, এই তোর ইষ্ট। রাখাল সত্য সত্যই সেইখানে মন্ত্র লাভ করিল ও ইষ্টমূর্তির দর্শন লাভ করে আনন্দ সাগরে ভাসিতে লাগিল। অপর একদিন তিনি বহু চেষ্টায় মন স্থির করতে না পারিয়া বিষণ্ন চিত্তে আপনার দূরদৃষ্টকে নিজেই ধিক্কার দিতে লাগিয়া আসন ত্যাগ করিলেন। ঠিক তখনই ঠাকুর তথায় আগমন পূর্বক অকস্মাৎ আসন ছাড়িবার কারণ জানিতে পারিলেন এবং সব শুনে তিনি বিড়বিড় করে রাখালের জিহ্বায় তিনটি রেখা টানিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে রাখালের অন্তরে শান্তির নির্ঝরিণী বইতে থাকল। আমরা শেষ করছি যে ঘটনাটা দিয়ে, সেটা হচ্ছে এই যে সাধন ভজন তিনি করতে থাকলেন, তার ভেতরে একটি সাধক ভাব জাগ্রত হতে থাকলো। ঠাকুর নিজে সার্টিফাই করছেন, রাখালের এমন স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমাকে জল দিতে হয়, সেবা করতে হয়। আর রাখালও ঠাকুরকে বলছেন, তিনি তার এই সংসার আলুনি লাগে, সময় সময় তোমাকেও আমার ভালো লাগে না। ভেবে দেখুন, ভগবানে এত প্রিয়তা বুদ্ধি এসে যায়, যিনি ভগবানের দেখা করিয়ে দেন সেই গুরু, তাকেও অনেক সময় আমাদের ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ দরবারে এক নতুন জীবন নতুন ভাবের গল্প আমরা আজ শ্রবণ করলাম। আমাদের ভগবানের কৃপা হলে আমরা আগামী সোমবার আবার এই পার্ষদ কথায় একসঙ্গে উপনীত হব।
কিন্তু যে ভাবটি স্বামী ব্রহ্মানন্দজির এই শ্রীরামকৃষ্ণ এবং স্বামী ব্রহ্মানন্দের সংবাদের এই দুটির মধ্যে যে প্রকাশিত দুজনের মধ্যে যে কথোপকথন, দুজনের মধ্যে যে সঙ্গ যেটি প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে এই ভগবানকে চাইবার তীব্রতা আমাদের মনে থাকা দরকার। এটি ঠাকুর যেন ব্রহ্মানন্দের যে জীবন দিয়ে আমাদের মধ্যে জাগিয়ে দিচ্ছেন। এই যে আমরা দর্শন করবার জন্য অতীন্দ্রিয় অনুভূতি পাওয়ার জন্য পাগল হয়ে যাই, এসবের জন্য পাগল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যদি সাধন ভজন ঠিকঠাক করতে পারি, এইসব দর্শনাদি আসবে। আসল কথা হচ্ছে ভগবানের প্রতি আমাদের যেন প্রীতি উৎপাদন হয়, আমরা যেন ভগবানকে ভালোবাসতে শিখি। এটা স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ তার জীবন দিয়ে, শ্রী ঠাকুর স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জীবন দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন কেমন ভালোবাসা হয়। ভালোবাসা তখন এমন হয় যে আমার যে নিজের প্রাণপ্রিয় বস্তু তাকেও যেন আমার ভালো লাগে না, শুধুই ঈশ্বরকে ভালো লাগে, শুধুই ঈশ্বরকে ভালো লাগে। এইটা সাধন পদ্ধতি, যে একটা একটা ক্রমবর্ধমান, একটা ক্রমায়মান একটা পদ্ধতি, একটা একটার পর একটা পরপর পরপর আসবে, ক্রমান্বয়ে আসবে, এইটা যেন প্রত্যয় জাগিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব তার পার্ষদের মাধ্যমে। তার পার্ষদরা যথেষ্ট শক্তিশালী ছিলেন, তাঁদের ছেড়ে যাওয়া বাণী সেগুলোকে হজম করে আমরা চেটে পুটে খেয়ে নিজেদের সাধন জীবনকে সমৃদ্ধ করার চেষ্টা করছি, অথচ তাদেরকে আমাদের স্তরে নিয়ে এলেন পার্ষদ, তাদেরকে আমাদের স্তরে নিয়ে এলেন, আমাদের মতো করে আচরণ করালেন শুধু আমাদের দেখানোর জন্য, যে বাহ্যিক কোনো কিছু না চেয়ে আমরা যেন ঈশ্বরের প্রতি আমাদের একটা আন্তরিক সম্পর্ক তৈরি করতে পারি। আজকে আমরা এখানেই থামছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।